Welcome to online class arranged by Government Haragunga College, Munshiganj. Dear students of B.B. Honors Second Year, today's subject is Business Communication, Chapter 4 Major Media of Oral Communication, Part 4. And this is Mohammad Sheikh Mustafa Rajib, Lecturer in Management, Government Haragunga College, Munshiganj. Topics to be discussed today Number 1 Features.

সেই বৈশিষ্ট্যগুলোই আলোচনা করতে হবে এই প্রশ্নটি ভিন্নভাবে আসতে পারে গাইডলাইন্স ফর ইফেক্টিভ স্পিচ যে সমস্ত ফিচার্সের জন্য একটা স্পিচ ইফেক্টিভ স্পিচ হতে পারে বা ইফেক্টিভ স্পিচ দেওয়ার জন্য যে সমস্ত গাইডলাইন্স সেগুলো নাম্বার ওয়ান আইডেন্টিফিকেশন অফ পারপাসেস একটা স্পিচ ওয়াই ওয়াই ওয়ান গিভ আ স্পিচ উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিজন দ্য পারপাস অফ দ্য স্পিচ যদি আমরা পারপাসটা আইডেন্টিফাই করতে পারি তাহলে উই উইল হ্যাভ টু ফোকাস অন দ্য পারপাস স্পিচের পারপাসের উপর ফোকাস করতে হবে তাহলে স্পিচটি একটি গুড স্পিচ হতে পারে নাম্বার টু অ্যানালাইজিং দ্য অডিয়েন্স অর্থাৎ যে অডিয়েন্স আছে শ্রোতা মণ্ডলী আছেন তারা কি ধরনের স্পিচের জন্য প্রস্তুত বা তারা মেন্টালি কী ধরনের স্পিচ শোনার জন্য প্রিপেয়ার্ড সেটা অবশ্যই খেয়াল করতে হবে বা তাদের নলেজের লেভেলটা অবশ্যই জানতে হবে যাতে করে স্পিচটি তারা সহজে অ্যাকসেপ্ট করতে পারে তারা স্পিচটি যেন তাদের বোধগম্য হয় সেভাবেই একটি স্পিচ তৈরি করতে হবে হ্যাঁ নাম্বার থ্রি প্ল্যানিং দ্য স্পিচ অর্থাৎ একটি স্পিচ সম্পর্কে অবশ্যই একটা প্ল্যান দরকার আছে প্ল্যান ছাড়া যদি কোনো স্পিচ দেয়া হয় সেক্ষেত্রে বিশৃঙ্খলায় এলমেলো ভাব হতে পারে অর্থাৎ যখন ইনফরমেশানটা বা বিশৃঙ্খল অবস্থায় প্রেজেন্টেশন করা হবে তখন সেই ইনফরমেশানটা অবশ্যই অডিয়েন্সকে হয়তো স্যাটিসফাই করতে পারবে না সেই জন্য আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে কি প্রিপেয়ার আউটলাইন অর্থাৎ একটা স্পিচের একটা ড্রাফটিং করা যে খসড়া একটা স্পিচ আমি হাতে লিখে যদি একটু আংশিক একটা আউটলাইন করা যায় একটা ধারণা নেওয়া যায় লিখিতভাবে সেক্ষেত্রে কিন্তু একটা স্পিচ দেওয়াটা অনেকটাই সহজ হয়ে যায় পয়েন্ট আউট করেও সেটা সম্ভব বেশ কিছু পয়েন্ট আউট করে নিলে একটা স্পিচের মধ্যে কি বলা হবে নাম্বার ফাইভ কেয়ারফুল অ্যাবাউট দ্য লেংথ অফ স্পিচ অবশ্যই একটা স্পিচ যেন অতি দীর্ঘ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কেননা দ্য ম্যাটার অফ অ্যাটেনশন তাহলে কিন্তু অডিয়েন্সের অ্যাটেনশনটা কিন্তু ভঙ্গ হতে পারে অডিয়েন্স বোর ফিল করতে পারে সেই জন্য উই হ্যাভ টু ফোকাস অন দ্য লেংথ অফ আ স্পিচ টু বি গুড স্পিচ আর ইফেক্টিভ স্পিচ নম্বর সিক্স অ্যাপ্রোপ্রিয়েট স্টাইল অর্থাৎ যে স্পিচটা যেভাবে প্রেজেন্ট করতে হবে সেখানে সেভাবেই প্রেজেন্ট করা উচিত অর্থাৎ আমি একটা স্পিচ দেওয়ার সময় সেখানে উপলক্ষ যদি কোনো উৎসব হয় তাহলে একরকম স্টাইল হতে হবে আবার উপলক্ষ যদি আমার কোনো শোক হয় তাহলে কিন্তু স্টাইলটা ভিন্ন রকম হতে হবে স্টার্টিং এন্ডিং হ্যাঁ প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্টাইলটাকে ফোকাস করতে হবে যে কিসের উপর নির্ভর করে উপলক্ষের উপর নির্ভর করে অবশ্যই স্পিচের স্টাইলটাকে ভিন্ন রকম করতে হবে নাম্বার সেভেন ইউজ অফ নন ভার্বাল সাইন হ্যাঁ নন ভার্বাল সাইন ইউজ করতে হবে অর্থাৎ আমি মুখে যা বলছি না সেটা কোনো মানে হ্যাঁ নন ভার্বাল মুখে বা লিখিত সেটার কোনো কিছু ব্যবহার নেই এরকম সাইন ইউজ করা যেতে পারে ঠিক আছে যেমন আমি যদি ওকে বলি হ্যাঁ ওকে ওকে ঠিক আছে বা পারফেক্ট পারফেক্ট যদি বলি সেক্ষেত্রে এই স্পিচের মধ্যে এই সব নন ভার্বাল সাইন কিন্তু ব্যবহার করা যেতে পারে তাতে অডিয়েন্সের অনেক কিছু বুঝতে এবং ভালোভাবে বুঝতে সুবিধা হয় নাম্বার এইট অ্যাট্রাকটিভ ইন্ট্রোডাকশান অবশ্যই দেয়ার শুড বি অ্যান অ্যাট্রাক্টিভ ইন্ট্রোডাকশান টু বি আুড আর এফেক্টিভ স্পিচ অর্থাৎ শুরুতেই একটা মানে এই অ্যাটেনশন ড্র করার জন্য এরকম ডিফারেন্ট কোনো মানে অ্যাট্রাকটিভ অবশ্যই সেটা পছন্দ নিয়ে হতে হবে শ্রোতা মণ্ডলী এমন কিছু অদ্ভুত কিছু করা যাবে না যেটা শ্রোতা মণ্ডলীর পছন্দ হবে না অডিয়েন্স সেটাকে ডিসলাইক করবে তাহলে এ স্পিচটাই কিন্তু মাটি হয়ে যেতে পারে ওভারকামিং ফিয়ার্স ইউ হ্যাভ টু ওভারকাম ফেয়ার ইয়ার ফেয়ার্স যে আমি একটা স্পিচ দিচ্ছি একটা বক্তব্য দেওয়ার সময় আমাকে জয় করতে হবে ভাইকে জয় করতে হবে অর্থাৎ অডিয়েন্স আছে এবং তাদের কাছে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টি অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে প্রেজেন্ট করতে হবে এবং যখন কোনো বিষয় সম্পর্কে ভালো দখল থাকবে তখনই কিন্তু সেটার উপর একটা কনফিডেন্স আত্মবিশ্বাস পাওয়াটা সহজ হবে তো এই জন্য স্পিচের পারপাস এবং স্পিচের যে মূল বিষয় সেটি সম্পর্কে ভালো দখল রাখা প্রয়োজন আছে নাম্বার টেন এন্ডিং অন পজিটিভ নোটস অর্থাৎ আমি যখন ক্লোজিংয়ে যাব অবশ্যই পজিটিভ কিছু বলে আমাকে ক্লোজ করতে হবে পজিটিভ কিছু বলে শেষ করতে হবে আর হচ্ছে শেষ অনেক 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 সময় বলা হয়ে থাকে এরকম শেষের বিষয়টা মনে শেষের কথাগুলোই মনে থাকে অনেক সময় হ্যাঁ অনেক মনে থেকে যায় সো অবশ্যই পজিটিভ নোট দিয়ে পজিটিভ থিংস পজিটিভ থটস দিয়ে কিন্তু আমার স্পিচটা শেষ করতে হবে নাম্বার এলেফেন্ট বি কনফিডেন্ট অবশ্যই কিন্তু কনফিডেন্ট হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে এবং এই বিষয় সম্পর্কে আমি জানি এবং জেনেই আত্মবিশ্বাসের সঙ্গে এই বিষয়টি আমি প্রেজেন্ট করছি সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে বিজনেস অ্যাপ্লিকেশনস হ্যাঁ বিজনেস অ্যাপ্লিকেশন অফ ওয়ার্ল আর ভার্বাল কমিউনিকেশন অর্থাৎ মৌখিক যোগাযোগের ক্ষেত্রে বা ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে মৌখিক অথবা লিখিত এই যোগাযোগের যে বিজনেস অ্যাপ্লিকেশন সেটা নিয়ে আমরা কথা বলবো অর্থাৎ বিজনেসে কোথায় কোথায় এটার ব্যবহার রয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবো নাম্বার ওয়ান গিভিং ডিরেকশনস ওয়েন উই ডিরেক্ট ওয়েন উই ডিরেক্টর সাবডিনেটস অর্থাৎ আমরা যখন আমাদের অধীন অধীন কর্মচারীদের বা কম কর্মকর্তা কর্মচারীদের যখন ডিরেকশন দিই তখন কিন্তু অবশ্যই দেয়ার ইজ দেয়ার ইজ অ্যান ইউজ অফ দেয়ার ইজ ইউজ অফ হোয়াট ওরাল আর ভার্ভাল কমিউনিকেশান সেটা মৌখিকভাবে ইনস্ট্রাকশান দেওয়া হতে পারে ডিরেকশন দেওয়া হতে পারে অথবা লিখিতভাবে অনেক সময় কী হতে পারে নোটিসের মাধ্যমে হতে পারে ডিরেকশনের ক্ষেত্রে তাহলে একটা বিজনেস অ্যাপ্লিকেশন বিজনেসে এটার প্রয়োগ কিন্তু রয়েছে কিসের প্রয়োগ ওরাল আর ভার্ভাল কমিউনিকেশনের নাম্বার টু মিটিং মিটিংয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওরাল কমিউনিকেশন অবশ্যই প্রয়োজনীয় একটি মিটিং হওয়ার জন্য কিন্তু ওরাল কমিউনিকেশন ইজ এ মাস্ট রিটার্ন কমিউনিকেশন হতে পারে কিভাবে হতে পারে মিটিং সম্পর্কে মিটিংয়ের যে এজেন্ডা থাকবে এজেন্ডার একটা ফটোকপি সবাইকে যদি আমি দিয়ে দিই একটা মিটিংয়ে উপস্থিত একটা কনফারেন্স রুমে উপস্থিত সবাইকে যদি আমি একটা রিটার্ন ডকুমেন্ট দিয়ে দিই যে মিটিংয়ের এজেন্ডা কী হবে তাতে করে সবাই সেটাকে পড়ে কিন্তু অবগত হয়ে যাবে আজকে মিটিংয়ের আলোচ্য বিষয় কী কী তাহলে সেটাও কিন্তু একটা বিজনেসে অ্যাপ্লিকেশন রয়েছে কিসের ওরাল আর ভার্গাল হুম মোটিভেশন মোটিভেশনের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ওরাল কমিউনিকেশান ব্যবহৃত হয় আমরা যখন মানে উৎসাহ দিয়ে থাকি মানে কর্মীদেরকে বা অধীন অধীনস্থ কর্মচারী এবং কর্মকর্তাকে যখন আমরা নোটিফিকেশন দিই প্রেশনা দিয়ে থাকি সেটা কিন্তু মৌখিকভাবে হতে পারে আবার রিটেনও হতে পারে যেমন কাউকে কোনো কাজের স্বীকৃতিস্বরূপ কোনো সার্টিফিকেট দেওয়া হলো হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সেটি হ্যাঁ সেটি একটি রিটেন কমিউনিকেশনের মধ্যে পড়বে মোটিভেশনের জন্য মিনস অফ কন্ট্রোল নিয়ন্ত্রণের উপায় এই বিজনেসের ক্ষেত্রে এটার প্রয়োগ ওরাল এবং ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণের জন্য আমরা মৌখিকভাবেও কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে নিয়ন্ত্রণ করি মানু মানে হচ্ছে কর্মচারী কর্মকর্তাদের অথবা ভার্ভাল লিখিতভাবে অনেক সময় কিন্তু তাকে বিভিন্ন বিষয়ে অবগত করে তাকে বিভিন্ন বিষয়ে নিয়ে সতর্ক করে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করে থাকি বিভিন্ন ক্ষেত্রে নম্বর ফাইভ মেনটেনিং রিলেশনশিপ উইথ কনজিউমার্স অর্থাৎ যারা ভোক্তা রয়েছেন তাদের সঙ্গে রিলেশন মেনটেন করার জন্য মেইলিং সিস্টেম থাকতে পারে যে আমাদের প্রতিষ্ঠানের মেইল অ্যাড্রেস রয়েছে সেখানে আপনারা আপনাদের অভিযোগ যা কিছু আছে জানাতে পারেন অথবা আপনার আমাদের প্রোডাক্টের ভালো কোনো দিক থাকলে সেটাও বলতে পারেন অথবা আমাদের প্রোডাক্ট যদি কোনো ডেভেলপ করতে হয় আরও 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 যদি প্রোডাক্টকে আরও উন্নয়ন ঘটাতে হয় প্রোডাক্টের কোনো ভ্যালু অ্যাড করতে হয় সেক্ষেত্রে আপনারা জানাতে পারেন মেইল অ্যাড্রেস দেওয়া থাকলে সেক্ষেত্রে কিন্তু ও এই ভা ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে বা রিটার্ন কমিউনিকেশনের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে রয়েছে নাম্বার সিক্স হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা রিটেন কমিউনিকেশন তো অবশ্যই আছে ইন্টারভিউয়ের আগে কিন্তু জীবন বৃত্তান্ত বা কারিকুলাম ভিটে বা সিভি বা বা আমরা বলে থাকি কি রেজুমে হ্যাঁ আমরা কিন্তু জমা দিই হ্যাঁ তাহলে বা বায়োডাটা বলে থাকি যেটা সংক্ষিপ্ত সার সংক্ষেপ যেটা সেটা আমরা কিন্তু আগে জমা দিই জমা দেওয়ার পরে সেটা থেকে দেখে তারপর কিন্তু আমাদের একটা ইন্টারভিউ নেওয়া হয় এটা চাকরি ইন্টারভিউয়ের কথা বললাম অন্য ক্ষেত্রেও ইন্টারভিউ থাকতে পারে তো এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু একটা ওরাল কমিউনিকেশনের ব্যাপার আছে যে মৌখিকভাবে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্নে প্রশ্ন করার মাধ্যমে ইন্টারভিউই যিনি থাকেন তার বা যিনি আবেদন করেছেন অ্যাপ্লিক্যান্ট তার জ্ঞানের গভীরতা সম্পর্কে একটা ধারণা নেওয়া হয় আবার হচ্ছে পাশাপাশি কিন্তু ইন্টারভিউ হয়তো কোনো প্রশ্ন হ্যাঁ যৌক্তিক কোনো প্রশ্ন করতে পারেন কোনো কিছু জানার থাকলে নাম্বার সেভেন এমপ্লয়ি কাউন্সেলিং অর্থাৎ এমপ্লয়িদের যে কাউন্সেলিংয়ের ব্যাপারটা পরামর্শমূলক বিভিন্ন সেবা দেওয়ার যে ব্যাপারটা এমপ্লয়ি আমার প্রতিষ্ঠানে থাকলেই হবে না তাদের খোঁজখবর রাখতে হবে এবং তাদের আপডেট রাখতে হবে তারা কোনো ধরনের সমস্যায় পড়ছে কিনা এবং সেটার ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই দিতে হবে এবং হচ্ছে যে নাম্বার এইট রেসপন্স টু এনকোয়ারিস যদি কোনো এনকোয়ারি থাকে মৌখিকভাবে কোনো কিছু কেউ জানতে চায় অথবা লিখিতভাবে কেউ কিছু জানতে চায় তাহলে কিন্তু অবশ্যই সেটা রেসপন্ড করতে হবে বিজনেসের ক্ষেত্রে অ্যাজ 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 এ বিজনেস অর্গানাইজেশন ইউ হ্যাভ টু রেসপন্স টু দ্য কোয়ারিস হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি এই বিষয়গুলোতে কিন্তু ওরাল এবং ভার্বাল কমিউনিকেশনের একটা প্রয়োগ বা অ্যাপ্লিকেশন রয়েছে বিজনেসের ক্ষেত্রে তো এই ছিল আজকের আলোচনা আগামী ক্লাসে আবার দেখা হবে থ্যাংকস টু অল আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ